আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আপনারা তো আজকে কিন্তু ভিন্ন ধর্মের একটা ব্লগ উপহার দেবো আপনাদেরকে তো আপনারা সবাই জানেন যে কম বেশি দেশে কিন্তু তেল নিয়ে কিন্তু একটা মানে বিশাল একটা পরিস্থিতি চলছে তো জানি না আপনারা কে কেমনভাবে নিচ্ছেন জিনিসটা বা বিষয়টা তো অনেকেই কিন্তু অনেক মজুত করে রেখেছেন হয়তো আবার অনেকে কিনেন না আমার মতো আমিও কিনি নাই কিন্তু আমার যতটুকু লাগে থিটুকু তুটুকুই কিনি তো আজকে মানে তেলের প্যারাটা আমিও পড়লাম আর কি আজকে এলাকায় শুক্রবার দিন তো মানুষে এমনি একটু কেনাকাটা বেশি করে যেহেতু বন্ধের দিন তো সেম অবস্থা আমাদের এলাকায়ও মানে কোনো দোকানে মাত্র একটা দোকানে আমি গেলাম চার পাঁচটা দোকান আমি খোঁজ দিছি যে সয়াবিন তেল নাই তো এরকম পরিস্থিতি তো যাই হোক একটা দোকানে মানে আমাদের কোনার ভিতরে মানে বড় দোকান যেগুলো ওগুলোর মধ্যে কোথাও নাই ছোটো একটা কোনার দোকানে গেলাম তো যাই হোক ওখানে পাইসি তো তেল নিয়েই কথা বলবো আপনাদের সাথে আজকে তো আমি এই তেলটা আনলাম হচ্ছে দুই লিটার তিনশো সত্তর টাকা নিশ্চয় আমার কাছ থেকে তো যাক যা নিিস নিচে আমার কোনো প্রবলেম না কিন্তু আমার একটা জায়গায় অভিযোগ সেটা হচ্ছে এটা কোন ব্র্যান্ডের আমি সেটাও আপনাদেরকে বলবো না শুধু এতটুকুই বলবো যে যারা এই কাজটা করছে যে অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা নাকি স্বল্প সময়ে দেখা যায় মানে কী বলে এটাকে দুর্নীতি করে আর কি মানে রাতারাতি বেশি টাকা লাভ করার ইচ্ছা তো এটা আমি যেটা বলছিলাম যে আমি ব্র্যান্ডিং করছি না বা ব্র্যান্ডের কথা আমি বলবো না এখানে মানে কোম্পানি থেকে যে রেটটা দেওয়া আছে হ্যাঁ এখানে সব কিছু দেওয়া আছে ডেটও দেওয়া আছে কত দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তাও দেওয়া আছে সব কোম্পানি সিলও করা আছে কিন্তু হ্যাঁ একদম ইনট্যাক একটা বোতল বাট হ্যাঁ আমরা দেখাবো আপনাদেরকে বাট টাকার জায়গায় কিন্তু কত টাকা এটা কিন্তু লেখা নাই সবই আছে বা তো ওটা হয়তো কিছু দিয়ে উঠিয়ে ফেলছে তো আমার কাছে জিনিসটা ভালো লাগলো না কিন্তু তারপর এখন রান্না করে খেতে হবে বিদায় এনেছে আমি কিন্তু কোনো মজুদ মজুদ করে রাখা এটা আমার অভ্যাস নাই আমি আমার যখন যে অবস্থা হবে ইনশাল্লাহ আমি সেটাতে প্রস্তুত আছি কারণ এখন আমি দশ কেজি আমি এনে রাখবো ঠিক আছে আসলে দশ কেজি যে আমার আমার হচ্ছে ভোগ করার মতো সময় হবে কি না সেটা কিন্তু একমাত্র উপরালাই জানে সো এই যে আমি যদি দশ বোতল এনে আনলে রাখতাম বা ধরেন আমি এনে রাখতাম এরকম যদি লক্ষ্য থাকতো যে হ্যাঁ রমজান আসতে সামনে কি হয় একটা হুলস্থ যে সাময়িক যে একটা সংকট এই সংকটটা কিন্তু আমার মতো যদি আমি বিশ বোতল কিনে রাখি আরও এক ভাই যদি বিশ বোতল কিনে এভাবে পাঁচজন যদি বিশ বোতল কিনে তাহলে কিন্তু একশো বোতল কিন্তু কিনা হয়ে গেল তা দ্যাট মিন্স একশো বোতল কিন্তু একশো জন যেখানে ইউজ করার কথা সেখানে কিন্তু পাঁচজনই একশো বোতল নিয়ে আসতেছে তো বুঝতে পারছেন এইভাবেই কিন্তু আমাদের সংকটটা তৈরি হয় তো এটা আমরা কেউ না করি আর একটা কথা অনেকেই আছেন আমাদের ব্লগুলো দেখেন হয়তো ব্যবসায়ী আছেন বা অনেক ফ্যামিলি দেখতেছেন আপনারা তো আমার মতে এটা নিয়ে আসলে সবারই মনে হয় একটু কথা বলা দরকার বা যেমন আপনাদের যে ভাই এটা কেন করা হলো এরকম হ্যাঁ বা কোম্পানি কিন্তু এটা করে নাই যে অসাধু কিছু ব্যবসায়ী আছে তারাই কিন্তু এটা করছে তো আমি একটু দেখাই আপনাদেরকে জিনিসটা আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু কবে তৈরি করা হয়েছে বা কতদিন পর্যন্ত মেয়াদ সব কিছুই আছে কিন্তু টাকার জায়গাটা কিন্তু এখানে ঘষে তুলে ফেলা হয়েছে রাইট যেটা কিন্তু সম্পূর্ণ অনৈতিক তো আসলে আমি অনেকে আছে যে এরকম চ্যালেঞ্জ করে বা আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক কিন্তু নাম্বার দিয়ে দেওয়া আছে তো ফ্রেন্ডস এখানে কিন্তু আমাদের দীর্ঘদিন মানে এই দুই তিন দিন যাবৎ যেটা আমরা দেখলাম যে ফেসবুকেও আমরা লক্ষ্য করছি যে কেউ যদি এরকম করে আসলে যে সাথে সাথে কি বলে ভোক্তা যে আছে তো ওনাদের নাম্বার দেওয়া আছে কিন্তু তো ফোন করার জন্য তো যাই হোক আসলে আমরা নিজে যদি ঠিক হই হ্যাঁ তাহলে কিন্তু ভোক্তা প্রয়োজন হয় না আর আমরা যতই দুর্নীতি করি তো আমরা ভোক্তার দোহাই যতই দিই ভোক্তা কিন্তু আমাদেরকে ঠিক করতে পারবে না তো আমি যারাই কাজটুকু করেছেন বা সামনে করবেন আশা করি যেহেতু সামনে রমজান মাস আসছে আসলে এ ধরনের সাময়িক সংকটটা আমরা নিজেরা তৈরি না করে আসলে আমরা অল্প অল্প কেনাকাটা করি যেন সবাই কিনতে পারে সাময়িক সম্পর্কটা আমরা তৈরি না করি আর হচ্ছে বিশেষ করে এ ধরনের যে ট্রেডমার্কগুলো আছে বা টাকার জায়গায় বিভিন্ন যে কোম্পানি দেওয়া যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু মানে তুলে মুছে ফেলা হয়েছে এটা যেন না করি আমরা তো আসলে এটা করাটা ঠিক না যদি কোম্পানি বা বাংলাদেশ সরকার যদি বাড়ায় এটা তো সবাই দেখবে যে হ্যাঁ আমরা সরকার কর্তৃক কিন্তু বাড়াইছে তো আসলে কিন্তু ওরকম কিছু না তো সরকার কিন্তু চেষ্টা করছে যে এরকম পরিস্থিতিতে যেন সব কিছু ঠিক থাকে বা কন্ট্রোল থাকে আমরা বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ডও আমরা গেছি বা বাসে গেলে আমরা যে মাইকিং করতেছে যে বাড়তি ভাড়া যেন না নেওয়া হয় হ্যাঁ এটা একটা গুজব তো এরকমভাবে কিন্তু প্রচার হচ্ছে সো তারপরও আমরা কিন্তু ঠিক হচ্ছি না তো কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই কাজটা করতেছেন আমি আপনাদের কাছে মানে হাত জোর করে আরোচ করছি তারা যেন আপনার এই কাজটা না করে সাময়িক সংকটটা তৈরি না করি আমরা তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদায় নিব তো ইনশাআল্লাহ আবার কোনো পরবর্তী ব্লগে কিন্তু আপনাদের সাথে দেখা হয়ে যাবে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম